Hello friends. আজকে আমরা আপনাদের সামনে আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইটার ভাটা। আমাদের দেশটা অনেক ছোট হলেও বিশ্বের সঙ্গে তাল মিলে এটা এগিয়ে চলেছে, কারণে আমাদের এখন প্রচুর কলকারখানা, বিল্ডিং, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করতে হচ্ছে। আর এর জন্য আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ইট। আর আজকে আমরা আপনাদের সামনে এই ইট কীভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য ইটার ভাটাতে এসেছি। এটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো যে ইট কীভাবে তৈরি করা হয়ে থাকে। বর্তমানে বিদেশে অনেক অটোমেটিক মেশিনের দ্বারা তৈরি করা হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে এখনও মানে অধিকাংশ ইট ভাটাতে সম্পূর্ণ হাতের দ্বারা ইট তৈরি করা হয়ে থাকে, যেগুলো আজকে আপনারা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য। কাছাইডগুলো এইভাবে সাজায়, এগুলো একটা 40 ইঞ্চি, আর সাইডে হলো ওটা 10, এগুলো একটা
চল্লিশ ইঞ্চি এটা দেখলো ছয় পায়ের মাথা আর সাইডের দুই দশ নিয়ে হলো সাড়ে চার নিচে মনে করেন টাকায় জুতো টাকায় না দিলে মনে করেন ওই মালটা বই আছে কারণ হাওয়ায় টান দেয় মনে করেন ওই যে জলীয় বাষ্পগুলো আসে ওই কারণে বই আছে পাকায় দিয়ে দিয়ে সর্বপ্রথম আমরা ঘরে গিয়ে আগুনটা বানাই, ঠিক আছে? তারপর মনে করেন যে কয়লা মারতে মারতে আগুনটা গাঢ় হয়। আর এটা হলো মনে করেন যে ইট কাঁথা ইট মনে করেন এই পটের তেলে সাদা করে সাদাইয়া সাদা দিব এক চেম্বার, এই যে সাদা লাইন এটা হলো এক চেম্বার। এক চেম্বার এক চেম্বারে মনে করেন কয়লা মারতে হয় চব্বিশ থেকে আঠাশ ঘন্টা, তারপর এই মালটা হয়। মালটা হওয়ার কারণ হলো মেন হলো আগুন আর হাওয়া, হাওয়া ভালো যত হবে আর আগুন যত ভালো হবে তত ভালো হবে মাল। আর এই মালটা বের করতে হবে মনে করেন আট থেকে দশ দিন পর। আচ্ছা, এটা ঠান্ডা হইতে আট দশ দিন সময় লাগে? আচ্ছা, আর এই যদি কারেন্ট টারেন্ট চলে যায় তখন হচ্ছে ওই আর যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কি হয়? Thank you.
jungle.